আল্লাহ তোমার বিয়ে হয়েছে এখনো বাচ্চা নিচ্ছ না বাচ্চা হয় না তাই তুমি কি প্রেগনেন্ট আল্লাহ তোমার দুইটা মেয়ে হয়েছে তোমার একটা ছেলে নাই তুমি তো বাবা হওয়ার টেস্টি পাইলা না তোমার তো কোনো মেয়েই নাই তোমার বাচ্চা বুকের দুধ খায় না তুমি খাও না তাই না কি পাশানি মা আল্লাহ তোমার বাচ্চা শুধু বুকের দুধ খায় সারাদিন কান্দে তার মানে তো ওর পেট ভরে না বিয়ের এত বছর হয়ে গেছে তোমার বাচ্চা হইতেছে না তাই না নিশ্চয়ই কোনো ঝামেলা আছে আছে কি বলো না আমাদের জীবন এবং সমাজের আফসোস জীবনটা আমার কিন্তু সমাজের মানুষের আসলে আফসোসের শেষ নেই বিশেষ করে বিয়ের পর পরই একটা দম্পতির উপরে যে প্রশ্নগুলো চলে আসে প্রথমত সে সন্তান কেন নিচ্ছে না আপনি জানেন না একজন মানুষ যখন সন্তান নিচ্ছে না কি কারণে নিচ্ছে না হতে পারে এটা তার পছন্দ সে সন্তান নিচ্ছে না অথবা হতে পারে সে সন্তান না নেওয়ার পেছনে তার বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা বা বিভিন্ন স্ট্রাগল আছে এবং আপনি কখনোই জানেন না একটা মানুষ যখন আসলেই সন্তান নিতে চাইছে কিন্তু উনি সন্তান গর্ভ ধারণ করতে পারছেন না বা ওনার পার্টনার ইস্যুর কারণে উনি সন্তান নিতে পারছে না প্রতিটা মাস তার যখন স্বপ্নগুলো ভেঙে যায় তাকে কি পরিমাণ কষ্টের ভিতর দিয়ে যেতে চায় আর একটা মানুষের চয়েস থাকতেই পারে সে তার জীবনে সে সন্তান নেবে কি নেবে না সেখানে আমার বা আপনার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন নেই দ্বিতীয়ত যদি কেউ সন্তান ধারণও করেন গর্ভে আমরা অ্যাকচুয়ালি কি ধরনের কথা বলি আমরা তার উপরে আমাদের মতামতটা চাপিয়ে দিই যে তার ছেলে হবে না মেয়ে হবে না কি হবে নিজেরা নিজেরা গেস করতে থাকি সে এত প্রেগন্যান্ট তো সে এত সুখ না কেন বা সে এত মোটা হয়ে গেছে কেন এই আচরণগুলো আসলে আমরা করে থাকছি এবং যখন একটা মা আসলেই তার সন্তান জন্ম দিচ্ছেন এর পরবর্তী সময়টা আমরা সবাই জানি সময়টা থাকে তো তার যখন কিনা যে যে কোনো কোনো অপারেশন বা যে কোনো মানুষকে বলা হয় যে আপনি বেড রেস্টে যাবেন আপনার পোস্ট অপারেটিভে এরকম এরকম যত্ন নিতে হবে কিন্তু একজন মা কখনোই বেড রেস্ট পাচ্ছে না কোনো পোস্ট অপারেটিভ বিশ্রামও পায় না ঠিক মতো ওনাকে সাথে সাথে লেগে পড়তে হয় ওনার কাজে আর ডেফিনেটলি নর্মাল ডেলিভারি হলে সেটা আলাদা কথা তারপরেও দেখেন ওই সময়টাতে একটা মা যখন রকম রকমভাবে স্ট্রাগল করছে হোপ এটা তার দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান বা প্রথম সন্তান হলে তো অবশ্যই এক্সক্লুসিভ বাট ওই সময়টা তো আমরা কি করছি আমরা আমাদের মতামত দিচ্ছি এবং আমি যখন ক্লায়েন্ট দেখি এবং যখন আমি আসলে ক্লায়েন্ট দেখে প্রশ্ন করি আপনি যে বলছেন আপনার স্ত্রী বা আপনার মেয়ে বা আপনার বৌমা তার বাচ্চাটিকে কেন দুধ খাওয়াতে পারছে না বা সে কেন এরকম আচরণ করছে কি কারণে বলছেন বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আসে আফসোস থাকে তাই বলছি আমি তো ওকে কোনো দোষ দিই না আমি আফসোস করে বলছি আপনার আফসোসে মানুষটার তো কষ্ট হচ্ছে শুনতে সে তো তার সর্বোচ্চ চেষ্টা করছে যেন সে তার সন্তানকে তার সবটুকু দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে আপনি যখন আফসোস করে তাকে কিছু বলছেন এটা তার মনোবল ভেঙে দিচ্ছে এবং এটা তো গেল আমরা জাস্ট কিছু সময়ের কথা বললাম আমরা যদি একটু লক্ষ্য করি এই যে একটা মা বা একটা বাবা বা একটা স্বামী স্ত্রীকে আমরা অনবরত আমাদের আফসোসের কথা বলছি এর ফলে যেটা হয় হয়তো স্ত্রীর মনে ওই কথাগুলো ছিলই না স্বামীর মনে ওই কথাগুলো ছিলই না কিন্তু আপনি তৃতীয়পক্ষ হিসেবে যখনই আফসোসগুলো ওনার ভিতরে ঢেলে দিচ্ছেন বা ওনার ভিতরে নতুন একটা চিন্তা দিয়ে দিচ্ছেন ক্ষতিকর চিন্তা এর ফলে ওনাদের দাম্পত্য জীবনটাও কিন্তু নরবরে হয়ে যায় কাজে আপনি চিন্তা করে দেখুন আপনার আফসোসটা আসলে কি আপনার ওই সময় ওই জায়গাতে দেখানোর প্রয়োজন ছিল কি না আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার মনে আফসোস আসতেই পারে আমি যদি কাউকে প্রচণ্ড রকমভাবে ভালোবাসি আমি হয়তো তাকে নিয়ে দুশ্চিন্তা করছি বা আমি তাকে নিয়ে আসলে তার ভালো চাই কিন্তু ডেফিনেটলি আমি যদি কারো ভালো চাই আমার আফসোসের মাধ্যমে তো তার জীবনটাকে আরো বেশি দুর্বিষহ করে দেয়া তার আত্মবিশ্বাসটাকে টলমলে করে দেওয়ার কোনো দরকার নাই আল্লাহ তোমার বাচ্চা হয়েছে তুমি তো তোমার শরীরের কোনো যত্ন নাও না চেহারার কি অবস্থা তোমার স্বামী তো তোমাকে আর ভালোবাসবে না দেখবা ঠিকই অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে আমার বলার দরকার নাই ওই মানুষটার চেহারা কেমন হয়ে গেছে এসেছে সন্তান জন্ম দান করার পরে যদি আপনি আসলেই কাউকে ভালোবাসেন তাকে নিয়ে চিন্তা করেন আপনি আপনার আফসোসটা দয়া করে ওই মানুষটিকে না শোনান আপনি জাস্ট এতটুকু বলেন উনি যা করছেন উনি ভালো করছেন ওনার জীবন উনি ওনার মতো করে এগিয়ে নেওয়ার চেষ্টা করুক যদি ওনার কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই যেন উনি আপনার সাথে কথা বলেন আপনি পরামর্শ দিতে চেষ্টা করবেন